তো বন্ধুরা দু হাজার তেইশ সেশনে যারা আইটিআইয়ে ভর্তি হবে ভাবছো বা যাদের কোনো পরিচিত যারা আছে তারা আইটিআইয়ে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছো তো তারা শুনে নাও আইটিআইয়ে ভর্তি হওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এখানে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব যারা ক্লাস টেনে পড়ছে বা টুয়েলভে পড়ছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা বা ফর্ম ফিল আপের জন্য কত টাকা খরচ হবে কোন ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা ট্রেড সম্বন্ধে জানো না সেটা আমি বলে দেব। এম এবং ই গ্রুপ যেটা ফর্ম ফিল করার সময় তোমরা দেখতে পাবে সেই পার্থক্য কি এবং কিভাবে ও কখন ফর্ম ফিল করবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা গভর্নমেন্ট ও প্রাইভেট আইটিআই এ খরচ কত কত খরচের মধ্যে তোমরা আইটিআই কমপ্লিট করতে পারবে তো এই সমস্ত পুরো টপিকগুলি আজকে আমি কাভার করব তো ভিডিওটা পুরো ভালোভাবে দেখবে এবং সব কিছু তোমরা জেনে নেবে তারপর তোমরা অ্যাপ্লিকেশন করবে তো যারা এখন পরীক্ষা দাওনি রেজাল্ট বেরোয়নি তো পরীক্ষাই হয়নি তারা কি অ্যাপ্লাই করতে কি পারবে না তা তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইটিআই পড়া ভর্তি হওয়া থেকে শুরু করে পড়া এবং রেজাল্ট এবং জবের সমস্ত নোটিফিকেশান আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে তো কাজেই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করবে যাতে করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই ভিডিওটা পৌঁছে যায় তো ঠিক আছে চলো নোটিসে আমরা দেখি তো তোমরা দেখতে পাচ্ছ এটা সতেরো এক দু যেটা হচ্ছে আমাদের দু হাজার তেইশের ভর্তির জন্য নোটিস বেরিয়েছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী আছো সবার জন্যই নোটিশটা এবং যারা যারা গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি মডেল এবং প্রাইভেট আইটিআই ভর্তির জন্য ভাবছো তাদের সবার জন্যই নোটিশটা তো ভালো করে দেখো যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করি তোমাদের এই এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব দেখে নাও ভালোভাবে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো এখানে দেখো এক নাম্বার পয়েন্টে বলছে যে আগস্ট দু হাজার তেইশ সেশনের যারা আইটিআই ভর্তি হতে চাও তাদের জন্য ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে এবং শুধুমাত্র এই কটি কলেজ বাদ দিয়ে যে যে কলেজের নামগুলো এখানে দেওয়া আছে যেমন রামকৃষ্ণ মিশন আইটিসি নরেন্দ্রপুরের কলেজ আর রামকৃষ্ণ মিশন আইটিসি রাহারা এবং এই সমস্ত যে কলেজগুলো আছে এই কলেজগুলো শুধুমাত্র নিজেরা ভর্তি প্রক্রিয়া চালু করে সেটা কিন্তু সেন্ট্রালাইজ ভর্তির মধ্যে কিন্তু নয় এবং অ্যাডমিশন কাউন্সিলিং প্রসেস ঠিক আছে এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোটাল ইনটেক অফ প্রাইভেট আইটিআইসে তো যেটা প্রথম আগের বছর থেকে হয়ে আসছে প্রাইভেট আইটিআইও কিন্তু এখন থেকে টোয়েন্টি পার্সেন্ট ছেলেকে তারা কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করাবে যেটা কি বলছে বলছে যে আশি পার্সেন্ট মাত্র ছেলেকে তারা ভর্তি করতে পারবে নিজেরা প্রাইভেট আইটিআই যদি কোনো থাকে তারা একশোটা সিট থাকলে আশিটা ছেলেকে তারা নিজেরা ভর্তি করতে পারবে কুড়িটা ছেলেকে গভর্নমেন্ট তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি করাবে ঠিক আছে তো এখন থেকে গভর্নমেন্টের থেকেও কিন্তু প্রাইভেটে কিন্তু ভর্তি হবে তো সেটার কত ফিজ হবে সেই ফিজগুলো লাস্টে ভিডিও লাস্টের দিকে আমি বলে দেবো তোমাদেরকে ঠিক আছে তো ভিডিওটা পুরোটাই দেখবে তো প্রাইভেট আইটিআই জন্যও কিন্তু ফিস ধার্য করে দিয়েছে সরকার থেকে তো এখানে দেখো যেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস আইটিআই তুং এটা হচ্ছে যারা আমাদের উত্তরবঙ্গ আছে উত্তরবঙ্গের জন্য জিটিএ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তারাই ভর্তি প্রক্রিয়া করবে তাদের সঙ্গে এই ভর্তির কোনো সঙ্গ নেই অ্যাপ্লিকেশন কালেক্টেড থ্রু ওয়েব পোর্টাল এসি এই পোর্টালের মাধ্যমে হবে এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কবে থেকে ভর্তি প্রক্রিয়া চলবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ কি নোট টিস কাউন্সিলিং কবে হবে সমস্ত প্রক্রিয়ার কিন্তু আমি কিন্তু সবারকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পাঁচ নম্বর পয়েন্টে দেখো ক্যান্ডিডেটস ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে ওয়েব পোর্টালে তোমরা নিজেরা মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটারও আমি দিতে পারবো ভিডিও দিয়ে দেবো এবং ফিজিক্যালি তোমরা কোনো আইটিআইএ গিয়ে যেটা গভর্নমেন্ট আইটিআই সে গভর্নমেন্ট আইটিআই গিয়েও তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে সেখানে কিন্তু কোনো রকম চার্জ নেবে না সেই আইটিআই ক্যান্ডিডেটস মে অলসো আপলোড তাদের অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবে এবং সেটা কোথায় করবে না গভর্নমেন্ট এবং পিটিপি যে আইটিআইগুলো আছে সেখানে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে এই জন্য সরকার থেকে কিন্তু একটা ধার্য করে বছর টাকা যেটা হচ্ছে আইটিআইকে দেবে তোমাকে কিন্তু কোনো টাকা দিতে হবে না এবং যা এখানে আরেকটা জিনিস বলে রাখি যারা আগের বছর ভর্তি হয়ে ভর্তি হওনি ফর্ম ফিল আপ করেছিল কিন্তু কোনো কাউন্সিলিংয়ের চান্স পাওনি তারাও কিন্তু এবছর ভর্তি হতে পারবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো যে যারা কিন্তু আগের বছর কাউন্সেলিং অ্যাটেন্ড করেছিল কিন্তু ভর্তি হওনি তারাও কিন্তু এবছর ভর্তি হতে পারবে তোমাদেরকে আর ফর্ম ফিল আপ করতে হবে না কিন্তু তার একটা রিনিউয়াল করতে হবে কীভাবে করতে হবে ওটা আমি বলবো দেখো তো দেখো এখানে ম্যারিট প্যানেল বেরোবে এম গ্রুপ এবং হচ্ছে ই গ্রুপ দুটো দুটোর মাধ্যমে হবে এম গ্রুপ এবং ই গ্রুপ এম গ্রুপ মানে কি এম গ্রুপ মানে হলো যারা মাধ্যমিক পাস করবে যেটা হচ্ছে টেন্থ পাস ঠিক আছে টেন্থ পাস করে যে সমস্ত ট্রেডগুলো আছে সেটা হচ্ছে এম গ্রুপ আর যেটা হচ্ছে ই গ্রুপ যেটা বলছে ই গ্রুপ মানে হলো এইট পাসের ট্রেড কোন কোন ট্রেডগুলো এইট পাসের এবং কোন কোন ট্রেডগুলো মাধ্যমিক পাসের যেটা হচ্ছে এম গ্রুপের সেটার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো সেখানে তোমরা দেখতে পাবে এম গ্রুপের মধ্যে কোন কোন ট্রেডগুলো আছে এবং ই গ্রুপের মধ্যে কোন কোন ট্রেডগুলো আছে তো এখন জেনে নাও এম গ্রুপ মানে মাধ্যমিক পাসের ট্রেড আর ই গ্রুপের মানে হচ্ছে এইট পাসের ট্রেড ঠিক আছে নেক্সট দেখো এখানে তোমাদেরকে কিন্তু এম গ্রুপ মানে মাধ্যমিকের ডকুমেন্টস শো করতে হবে তো এখানে দেখো যে প্রিন্সিপাল অফ নোডাল আইটিআই নোডাল আইটিআই হচ্ছে যেটা সরকারের পক্ষ থেকে একটা কলেজ থাকে প্রত্যেক ডিস্ট্রিকে সেটা হচ্ছে নোডাল আইটিআই সেখানে তোমরা সব সমস্ত কিছু জানতে পারবে এছাড়াও তোমরা ভিডিওর মাধ্যমেও সব কিছু জেনে যাবে এবং তোমাদের যে অরিজিনাল স্ক্যান কপি ডকুমেন্টস আছে সেটা তোমরা ভর্তির সময় জমা করবে সেটা ভর্তির পরে হবে ঠিক আছে তো এখানে দেখো যে যে পয়েন্টগুলো মেন মেন যেটা হচ্ছে তোমাদের কত টাকা লাগবে ঠিক আছে ফর্ম ফিল সময় কত টাকা তোমাদেরকে দিতে হবে যেটা রেজিস্ট্রেশন ফিস সেটা তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফিস এখানে দুশো টাকা বয়সদের জন্য দুশো টাকা ই গ্রুপ এবং এম গ্রুপের জন্যই দুশো টাকা এবং গার্লসদের জন্য যেটা হচ্ছে মেয়েদের জন্য একশো টাকা ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য একশো টাকা মেয়েদের এবং ছেলেদের হচ্ছে দুশো টাকা আর এটা তোমাদেরকে পে করতে হবে অনলাইনে পে করতে হবে ক্রেডিট কার্ড থেকে নেট ব্যাঙ্কিং থেকে ওয়ালেট বা ইউপিআই যেমন পেটিএম ফোনপে গুগল পে এখান থেকেও তোমরা কিন্তু পে করতে পারবে তো তোমরা পুরো যে ফর্ম ফিল আপটা সেটাও মোবাইল থেকেও করতে পারবে এবং সেটা কিন্তু যে চার্জটা সেটা চার্জটাও কিন্তু কাটাতে পারবে মোবাইল থেকে এখানে দেখো নন অ্যাডমিটেড ট্রেনি যারা দু হাজার বাইশ সেশনে ভর্তি হওনি যারা কাউন্সিলিং সিস্টেম করেছে কিন্তু যারা ভর্তি হওনি তাদেরকেও কিন্তু এবারে সুযোগ দিচ্ছে যে তোমরাও কিন্তু ভর্তি হতে পারবে তো তার জন্য তোমাদেরকে কিন্তু একটা রিনুয়াল করতে হবে সেই রিনুয়ালটাও এখানে ফর্ম ফিল আপের সময় দেখা যাবে তো সেটা তোমরা রিনিউয়াল করবে নেক্সট এখানে দেখো তেরো নম্বর পয়েন্টে কি বলছে দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং মাধ্যমিক দু এখানে দেখো যারা পড়ছে যারা এখন পড়ছে স্কুলে পড়ছে যাদের এখনও পরীক্ষা হয়নি ফেব্রুয়ারিতে বা মার্চে পরীক্ষা হবে এবং তারপরে রেজাল্ট বেরোবে তাহলে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কখন অ্যাপ্লাই করবে দেখো যে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের যখন রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর সাত দিনের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো যখন তোমাদের রেজাল্ট বেরোবে তার সাত দিনের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে তবেই তুমি কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো এখন তোমরা আরামসে পরীক্ষা দাও তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তার জন্য এখানে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইটা করতে পারবে কিভাবে করবে অ্যাপ্লাই সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব নেক্সট দেখো এখানে কী বলছে চোদ্দো নম্বর পয়েন্টে এটা হচ্ছে যে অ্যাডমিশান প্রসেস যেটা আছে সেটা সম্পূর্ণভাবে সরকার থেকে মনিটরিং করবে এবং থার্টি পার্সেন্ট সিট পনেরো নম্বর পয়েন্ট দেখো থার্টি পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে মেয়েদের জন্য ওমেন ক্যান্ডিডেটসদের জন্য ঠিক আছে আর পঞ্চাশ পার্সেন্ট সিট ডিস্ট্রিক্ট কোটা যে ডিস্ট্রিকে তুমি থাকবে সেই ডিস্ট্রিক্টের কোটা থাকবে পঞ্চাশ পার্সেন্ট তো সেই পঞ্চাশ পার্সেন্ট শুধুমাত্র শুধুমাত্র সমস্ত কলেজেই কিন্তু কিছু কলেজ বাদ দিয়ে যেগুলো এখানে কলেজগুলোর নাম লেখা আছে দেখো এখানে দেখতে পাবে যে নটা বড় আইটিআই কলেজ আছে পশ্চিমবঙ্গে যেমন আইটিআই গড়িয়াহাট আইটিআই টালিগঞ্জ আইটিআই হাওড়া হোমস আইটিআই কল্যাণী আইটিআই হুগলি আইটিআই দুর্গাপুর আইটিআই শিলিগুড়ি ওমেন আইটিআই কলকাতা এবং আইটিআই যেটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যেটা হচ্ছে হ্যান্ডিক্যাপদের জন্য যে কলেজটা আছে তো এই নটা কলেজ কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কোটার মধ্যে কিন্তু নেই বাকি যতগুলো সরকারি আইটিআই আছে বা পিটিপি মডেল আইটিআই আছে সবগুলোতে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা কার্যকর হবে যে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিস্ট্রিক্ট কোটাতে সংরক্ষণ আছে ঠিক আছে নেক্সট দেখো খুব ভালো করে ভিডিওটা দেখবে নেক্সট দেখো রিজার্ভেশন রুলস সেই রিজার্ভেশন রুলস অনুযায়ী তোমাদেরকে ছাড় দেওয়া হবে যেমন ও রিজার্ভেশন রিজার্ভেশান সাত পারসেন্ট ও এ এবং ও বি পর্যন্ত তো এইগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু ছাড়গুলো পাবে ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করেছে যেটা দেখতে পাবে তোমরা যে হচ্ছে যে যেটা তোমাদের কিন্তু পিবিএসএসডি বা ভোকেশনাল থেকে যদি কেউ পাস করে থাকো তো পিবিএসএসডি যারা করেছ যেটা তিন মাসের কোর্স হয় ছ মাসের কোর্স হয় সেই পিবিএসএসডি বা ভোকেশনাল যদি কেউ কোর্স করেছো সেইখান থেকেও কিন্তু তোমাদের কিন্তু রিজার্ভেশন আছে টোয়েন্টি পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে যেটা হচ্ছে ভোকেশনাল যারা করেছে তাদের জন্য কিন্তু কুড়ি পার্সেন্ট সিট কিন্তু রিজার্ভ থাকবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় এখানে কিন্তু তোমাদেরকে দেখে শুনে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে ঠিক আছে যে ভোকেশনাল তোমরা যদি করেছো নেক্সট দেখো এখানে কিন্তু যেটা মেন সেটা দেখো এখানে কত টাকা খরচ হবে যেটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে সমস্ত কিছু কিন্তু যদি তোমার বেশি টাকা কেটে নেওয়া হয় সেখানে কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাকে রিফান্ড দেবে যদি ফর্ম ফিল আপের সময় বেশি টাকা কাটা হয় আর এখানে দেখো যেটা দিয়েছে প্রাইভেট আইটিআইএ এবং আইএমসি কোটা সেখানে কত টাকা খরচ হবে আইএমসি কোটা বলতে কি বোঝায় না আইএমসি কোটা বলতে গভর্নমেন্ট কলেজেও কিছু আইএমসি কোটা থাকে যে 20% পার্সেন্ট কোটা থাকে যদি কুড়িটা সিট হয় তাহলে কুড়িটা সিটের মধ্যে যে এইটটি সেই এইটটি সরকারি কোটাতে এবং টোয়েন্টি হয় যেটা হচ্ছে আইএমসি কোটা আইএমসি বলতে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটা আইএমসি মানে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটা সেই ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটাতে কয়েকটি মাত্র সিট থাকে তো সেটা গভর্নমেন্টে হলে কত টাকা খরচ এবং প্রাইভেটে হলে কত টাকা খরচ এখানে দেখতে পাবে তো এখানে দেখো যে যেটা ইঞ্জিনিয়ারিং ট্রেড ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো না ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এরকম করে করে যার যেগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে টার্নার আছে মেশিনিস্ট আছে অনেক ট্রেড আছে ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো যেমন হচ্ছে কোপা আছে ড্রেস মেকিং আছে এরকম যেগুলো নন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে সেইখানে কত তো ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে প্রাইভেট আইটিআইয়ের জন্য ছাব্বিশশো টাকা এবং হচ্ছে যেটা গভর্নমেন্ট আইটিআই সেখানে কিন্তু তেরো হাজার টাকা মানে ওর অর্ধেক এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে একুশ হাজার দুশো এবং যেটা প্রাইভেট গভর্নমেন্ট আইটিআই সেখানে কিন্তু দশ হাজার ছশো টাকা ঠিক আছে এটা হচ্ছে চার্জ প্রাইভেট আইটিআই এবং গভর্নমেন্ট আইটিআই যে আইএমসি কোটা আছে সেখানে কিন্তু সবগুলোই কিন্তু আইএমসি কোটা নয় আবার বলছি সবগুলোই কিন্তু আইএমসি কোটা নয় গভর্নমেন্ট কোটাতে যেখানে তোমার চারশো থেকে পাঁচশো টাকা ভর্তি ফিস লাগে চারশো থেকে পাঁচশো টাকা গভর্নমেন্ট আইটিআই ভর্তি হতে গেলে এই টাকাটা তোমাদের কিন্তু লাগে কিন্তু তোমরা যদি আইএমসি কোটায় ভর্তি হও তাহলে তখন কিন্তু এই টাকাটা লাগবে সেটা গভর্নমেন্ট যদি পিওরলি গভর্নমেন্ট হয় তখন কিন্তু এই চার্জটা লাগবে যদি পিওর গভর্নমেন্ট না হয় তাহলে কিন্তু এর থেকে চার্জ কিন্তু বেশি লাগতেও পারে এক বছরের ক্ষেত্রে ঠিক আছে তো যদি গভর্নমেন্টের হয় পিওর গভর্নমেন্টে তাহলে পাঁচশো টাকার মতো তোমাদের কিন্তু ওর থেকে কম হতে পারে বা বেশিও হতে পারে ঠিক আছে এই টাকার মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ভর্তি প্রক্রিয়া সরকার থেকে সব কিছু চার্জ কিন্তু এটার মধ্যেই কিন্তু হয়ে যাবে এবং তারপরে কলেজের যে সমস্ত চার্জগুলো থাকে সেগুলো ইনক্লুডেড করবে সেগুলো কলেজে ভর্তি হওয়ার পর পাবে কিন্তু সরকার নিয়ে নেবে তোমার কাছে এই পাঁচশো টাকার মতো সব মিলিয়ে মেরে কেটে পাঁচশো টাকার মতন ধরে রাখো ঠিক আছে তো এবার দেখতে পাবে যে টোয়েন্টি পার্সেন্ট সিট এটা কিন্তু প্রাইভেট আইটিআইয়ের জন্য সেটাও কিন্তু গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল কাউন্সিলিংয়ের মাধ্যমে করবে মানে গভর্নমেন্ট কিন্তু কাউন্সিলিং করে 20% পার্সেন্ট সিট কিন্তু প্রাইভেট কে ছেলে পাঠাবে সেখানে কিন্তু ভর্তি করার জন্য ঠিক আছে তো এই বাকি এইট্টি পার্সেন্ট সেটা কিন্তু প্রাইভেট আইটিআইগুলো নিজেরা ভর্তি করবে এবং যে চার্জ আছে বিভিন্ন প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে বিভিন্ন চার্জ কিন্তু আলাদা আলাদা রকম থাকে কিন্তু সরকার এখানে যেটা পাঠাবে যে যে ছেলেদেরকে পাঠাবে সরকারি মাধ্যমে যদি তুমি ভর্তি হও প্রাইভেট আইটিআই তখন কিন্তু তোমাদেরকে এই টাকাটা দিতে হবে ঠিক আছে এবং যদি গভর্নমেন্টের আইএমসি কলেজে ভর্তি হও আইএমসি কোটায় তখন কিন্তু এই টাকাটা দিতে হবে ঠিক আছে তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে যাবে যাতে করে সমস্ত নোটিফিকেশান যা কিছু আপডেট সব কিছু তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি কারণ ভিডিওতে সবসময় বানানো সম্ভব হয় না একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে তো ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমাদের পরবর্তী সমস্ত আপডেট কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং পড়াশোনার ভিডিও কিন্তু এখানে পাবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে আবার বলছি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও জয় হিন্দ